নমস্কার বন্ধুরা, হাংরিটামিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বেগুন বাহার এই রেসিপিটা করে দেখাবো। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, মানে আমার অনেক দর্শক বন্ধুরাই এই রান্নাটা করে দেখানোর জন্য আমায় রিকোয়েস্ট করেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই বেগুন বাহার কিন্তু ভীষণ টেস্টি খেতে হয়, ভাত রুটি পরোটার সাথে কিন্তু বেশ ভালো লাগে। তাই বাড়ির যে কোনো ছোট অনুষ্ঠানে নিরামিষ পদ হিসাবে কিন্তু এটা আপনারা মেনুতে অবশ্যই রাখতে পারেন। তাহলে চলুন দেখে নিই রান্নাটা আমরা ঠিক কিভাবে করব। এই রান্নাটা করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। একটা বেগুন আমি কেটে রেখেছি আর আরেকটা বেগুন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই মিডিয়াম সাইজের বেগুনটাকে আমি জাস্ট লম্বা করে এরকম হাফ করে নিয়েছি। এবার এক একটা হাফ পার্ট আমি এরকম তিনটে ভাগে কেটে নেব, জাস্ট লম্বালম্বি করে এরকম তিনটে ভাগে কিন্তু বেগুনটা আমি কেটে নেব। খুব বেশি মোটা করে কাটবো না, আবার খুব পাতলা করেও কাটবো না। দেখুন এরকম ভাবে আমায় কেটে নিতে হবে। আর যদি একদম ছোট সাইজের বেগুন থাকে তাহলে লম্বালম্বি চারটে ভাগ করে নিলেই হবে। এখন বেগুনের পিসগুলোকে আমায় ম্যারিনেট করে নিতে হবে, মানে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/4 teaspoon পরিমাণ হলুদ, 1/4 teaspoon পরিমাণ দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো 1/4 teaspoon পরিমাণ চিনি। এই নুন চিনি আর হলুদ দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বেগুনের গায়ে কিন্তু আমি খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি 10-15 মিনিটের জন্য একটু রেখে দেব। এতে করে যখন বেগুনগুলো আমি ভাজবো তখন কিন্তু ভাজার সময়তে তেলটা আমার একটু কম পরিমাণে লাগবে। এবার একটা ফ্রাইং প্যান গরমে বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4 tablespoon পরিমাণ সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে এক এক করে এর মধ্যে আমি ছেড়ে দেব। এবার আমি 2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না এই রান্নাটার ক্ষেত্রে, তাহলে বেগুনের উপরটা বেশি পরিমাণে পুড়ে যাবে বা বেশি লালচে হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে ভাজলে সব দিকটা সমানভাবে কিন্তু ভাজা হবে আর তার সাথে সাথে বেগুনটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন এরকম হালকা করে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনটাকে আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। তেল থেকে আমার সব বেগুনগুলো তোলা হয়ে গেছে। এখন ওই একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1/4 teaspoon পরিমাণ কালো জিরে। কয়েক সেকেন্ড আমি কালো জিরেটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। ফোড়নের বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে স্লাইস করে নিয়েছি, মানে খুব পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখন 2-3 মিনিটের জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন কয়েক মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু এখন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 teaspoon পরিমাণ আদা রসুন বাটা, দেব 1 tablespoon পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, দেব একটা মিডিয়াম সাইজের খুব মিহি করে কুচানো টমেটো, আর দিয়ে দেব 7 মতো নুন। এখন এই মশলাটাকে, মানে এই আদা রসুন বাটা পেঁয়াজ টমেটোকে খুব ভালো করে কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে একটু তেলের মধ্যে সাঁতলে নেব, মানে 30-40 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে আমাকে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন কয়েক সেকেন্ড আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দেব 1/4 teaspoon পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, দেব 1/2 teaspoon পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 teaspoon পরিমাণ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দেব 1/2 teaspoon পরিমাণ জিরে গুঁড়ো। সব কিছুকে আবারও খুব ভালো করে 1 মিনিটের মতো একটু সাঁতলে নেব। দেখুন সব কিছু এখন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি আবারও অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর উপর রান্নার স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে।
মশলাটা কষানো যত ভালো হবে রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। এখন ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কয়েক মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন কিন্তু কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর সাইড থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি আবারও একটুখানি জল এই মশলাটার মধ্যে দিয়ে দেব, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন গ্যাসের ফ্লেমটাকে সেই লোতে রেখেই আমি এর মধ্যে দিয়ে দেব 2 teaspoon পরিমাণ ফেটানো টক দই। টক দইটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমায় মশলার সাথে টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় মিনিট 2-1 ধরে দেখুন আমি খুব ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু একটা থিক গ্রেভি এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 teaspoon পরিমাণ চিনি। এই চিনিটা দিলে কিন্তু এই গ্রেভিটার মধ্যে দারুণ একটা স্বাদ আসবে। আর এই বেগুন বাহারটা কিন্তু অল্প অল্প টক, অল্প অল্প মিষ্টি, অল্প অল্প নোনতা, মানে ভীষণ ভালো খেতে হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এখানে আমি 1 cup পরিমাণ জল দিয়েছি, মানে 4 cups 1 cup পরিমাণ জল কিন্তু এই গ্রেভিটার জন্য আমি এখানে দিয়েছি। আপনারা আপনাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা দিতে পারেন, তবে বেগুন বাহার কিন্তু একটু গামাখা গামাখা হয়। এখন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব 3 গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে গ্রেভিতে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। এবার 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমায় রান্নাটা করে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে রান্না করব না, তাহলে কিন্তু বেগুনটা গলে যাবে আর স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। দেখুন প্রায় 2-1 মিনিট ধরে আমি রান্না করে নিয়েছি। এখন গ্রেভিটা কিন্তু অনেকটাই থিক হয়ে এসেছে। এবার আমি সব শেষে উপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। হালকা হাতে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা বেগুন বাহার। সাদা ভাত তো বটেই, রুটি বা পরোটার সাথেও কিন্তু দারুণ খেতে লাগে। তাহলে আমার আজকের বেগুন বাহারের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।